একসাথে মুক্তি পাচ্ছ কোথায়? ওটা এখনো সেন্সরই হয় নাই। না, বলিউডের সঙ্গে তাল মিলিয়ে একই দিনে মুক্তি না, মুক্তি পাবে না। 7 তারিখে না পেলো মুক্তিটা পাবে আপনার ছবি। মুক্তি পাক আমার ছবির সময় এটা সেন্সরই হয় নাই এখনো, কখন হবে? সেন্সর হয় নাই তো আসো। এবং হবে না, আমাদের প্রযোজক সমিতি একটি সপ্তাহে দুটো ছবির বেশি মুক্তি দেবে না। এবং দুটো ছবি মুক্তির জন্য কাগজপত্র সই হয়ে গেছে, সিগনেচার হয়ে গেছে প্রযোজক সমিতি। সেটা হচ্ছে গিয়ে একটি মুশফিকুর রহমান গুলজারের দুঃসাহসিক খোকা এবং দেলোয়ার জান ঝন্টুর পরিচালিত সুজন মাঝি, এই দুটো ছবি চলবে। কোনো শক্তি এই ওই ওই ছবিটাকে ওই দিন চালাতে পারবে না। এখন যদি সরকার বলে যে হ্যাঁ চলবে, তখন আমার কিছু করার নাই। তবে আমি জানি বাংলা ছবিকে সরকার কোনোদিনই হিন্দি উর্দু ছবিকে দিয়ে বাংলা ছবিকে আঘাত করাবে না আমার সরকার, এটা আমি বিশ্বাস করি। তত নায়ক নায়িকা ডাইরেক্টর ছিল রাজ্জাক ভাই, শাবানা, ববিতা, পরিচালক ইবনে মিজান, কামাল আহমদ, শিবলী সাদেক, যত কাজী জহির, আমি, কাজী হায়াত সাহেব, আমরা সবাই বঙ্গবন্ধুর কাছে গিয়েছিলাম যে আমাদের দেশে উর্দু ছবি কেন চলবে? বোম্বের যে ছবিগুলি তোমরা দেখো সেগুলি হিন্দি ছবি না, 20% হিন্দি আর 80% উর্দু। হিন্দি ছবি হয় শুধু তাদের ধর্মীয় ছবিগুলো। আর আমরা বঙ্গবন্ধুর কাছে গিয়েছি যে এই দেশে ভাষা আন্দোলন করেছিলাম উর্দুর এগেনস্টে, এই ছবিগুলো উর্দু এই দেশে কেন চলবে, তোরা কী চাস? আমি কইছি ওই ছবিগুলো যেন বাংলা ভাষাকে যেন আঘাত করতে না পারে, উর্দু হিন্দি ছবিগুলো আমাদের দেশে চলবে না। তাহলে আমাকে আমাদেরকে বলেছিল তাহলে তোরা কয়টা ছবি দিতে পারবে? আমরা বলেছিলাম প্রতি পুরা বছরের প্রতি সপ্তাহে একটা করে বাংলা ছবি দেবো। বঙ্গবন্ধু এই কথা শুরু করে তাহলে যা, এই দেশে উর্দু হিন্দি ছবি চলবে না, এতদিন চলেনি, হঠাৎ করে পাঠান কোত্থেকে ইন করে গেল, কার জন্য কার মধ্যে ইন করেছে জানি না। সুজন মাঝি নিয়ে আমার প্রত্যাশা কি, আমাকে আপনাদের ভিতরে অনেকে জিজ্ঞেস করেছে, এখন হলো গিয়া যে সুজন মাঝি একটি গ্রামের গল্প, আমাদের দেশটা পুরাটাই গ্রামের, হাজার হাজার গ্রাম আর সবাই গ্রামের মানুষ। আমি মনে করি গ্রামের ছবি মানুষ সবচেয়ে বেশি পছন্দ করে, এর প্রমাণও রেখে গেছে খানাতুর রহমান সাহেব, সুজন মাঝি, আমজাদ হোসেন সাহেব, গোলাপে এখন ট্রেনে, এমন নয়নমণি, এমন অনেক চলচ্চিত্র আছে যেই চলচ্চিত্রগুলোর সাথে কোনো ছবির কম্পেয়ার হয় না, গ্রামের ছবি। আমিও গ্রামের ছবি নির্মাণ করি, করেছিও, শিমুল পারুল আমার লেখা, ডাইরেকশন ঝিনুকমাল আমার লেখা, এবং সেখানে আমি কাজও করেছি পরিচালকের সাথে। তো গ্রামের ছবিকে আমি খুব বেশি লাইক করি, এই জন্যে আমি সুজন মাঝি বানিয়েছি। শুনলে আপনারা অবাক হয়ে যাবেন যে এই ছবির গল্পটা একটা স্যান্ডেলের উপর আমি লিখেছি। নায়ক যখন ছোট, নায়কের মায়ের সাথে এই এই ছবির খল চরিত্র খুব দুর্ব্যবহার করে, তখন এই স্যান্ডেলটা উড়াইয়া মারে মাকে, এই স্যান্ডেল দিয়ে মাকে প্রচণ্ডভাবে মারে। নায়ক তখন ছোট, নে স্যান্ডেলটা ফেলে দেওয়া, স্যান্ডেলটা রেখে বুকের ভিতরে রেখে বলেছিল এটা আমার মায়ের স্যান্ডেল, এটা দিয়ে মেরেছেন, আমি এটা রেখে দিলাম। এই স্যান্ডেলটা দিয়ে এই গল্প শুরু হয়, এবং এই গল্পটা বলবো না এরপরে, তাহলে তো আর মানুষ ছবি দেখবে না, কারণ সব দর্শকরা আমার কথা শুনবে। তো এই চলচ্চিত্রটি আমি খুব আশাবাদী মানুষ দেখবে। এবং আমার ছবিতে গাঙ্গু অভিনয় করেছে ভিলেন খলনায়ক, এই সেলিম সাহেব অভিনয় করেছে নায়কের ফাদারের চরিত্রে, এবং ওই শিউলি আক্তার করেছে মায়ের ক্যারেক্টার, ফেরদুস সাহেব করেছে নায়ক, এবং রাতুল সেকেন্ড নায়ক, তিথি মানে রূপকথা মেয়েটির নাম, সে করেছে সেকেন্ড নায়িকা, নিপুণ, ফেরদোস এবং আরও অন্যান্য অনেক শিল্পী কাজ করেছে। এবং আমি আশা রাখি চলচ্চিত্রটি বাংলাদেশের সবার কাছে ভালো লাগবে বলে আমার প্রত্যাশা। আমি আশা করি এই ছবিটি সবাই পছন্দ করবে, এটা মানুষের পছন্দের জন্য বানিয়েছি, এটা কোনো পুরস্কার নেওয়ার জন্য বানাইনি। আমার মানুষ সারা দিন কাজকর্ম করে, শ্রমিক, লেবার, রিক্সাওয়ালা, তরকারিওয়ালা, মাছওয়ালা, তাদের এন্টারটেনের কোনো জায়গা নেই, তাদের জন্য চলচ্চিত্রটি বানিয়েছি, গার্মেন্টসের ফ্যাক্টরির শ্রমিকদের জন্যে।
আশা করি এই ছবিটা দেখ যতক্ষণ দেখবে ততক্ষণ ওরা এনজয় করবে মুক্তি পাচ্ছে এটা কিন্তু আমাদের আমাদের দেশের কোনো মানুষের সাপোর্ট এখানে নেই এটা কতিপয় লোক তাদের নিজের স্বার্থ উদ্ধারের জন্য এই ছবিটা এখানে এখানে এনেছে এটার বিরোধিতা বাংলার চলচ্চিত্রের প্রতিটি মানুষ এবং একদিন স্বাধীনতার পর 75 এর আগে বঙ্গবন্ধুর মৃত্যুর আগে ভারতীয় চলচ্চিত্র এই দেশে প্রচার হবার জন্য অনেকভাবে ব্যবস্থা চেষ্টা করেছে এবং প্রচারের জন্য রেডি হয়েছিল সামনের শুক্রবার দিন ভারতীয় চলচ্চিত্র সিনেমা হলে প্রদর্শন হবে আমরা নেই পেরে আমাদের এটা ঠিক না আমি এগুলিকে আমি মানে কন্ডেম করি না কিন্তু এগুলি ঠিক না আমাদের ছবি উর্দু ছবি ওই চলে নাই যে ছবি মুক্তি দিয়েছিল সেই উর্দু হিন্দি ছবিটা চলে নাই এই জন্য চলে নাই ওই অনেক আগে স্কুলের ছাত্র ছাত্রীরা উর্দু হিন্দি কিছুটা বুঝে ওরা দেখে ওরা ইউটিউবে ছবিগুলো দেখে ফেলেছে এই দেশে আর এই দেশে যেই মানুষগুলো ছবি দেখে গ্রামীণ শ্রমিক থেকে আরম্ভ করে রিক্সাওয়ালা থেকে আরম্ভ করে সমস্ত খেটে খাওয়া মানুষরা উর্দু বোঝে না হিন্দি বোঝে না ওরা বাংলা ছবির দর্শক বাংলা ছবিকে ভালোবাসে ইনশাল্লাহ বাংলা ছবিকে কোনো দেশের ছবি মারতে পারবে না তবুও উর্দুর সাথে ভাষা আন্দোলন করে আমরা আমাদের ভাইয়েরা মরেছিল বুকে গুলি নিয়ে মরেছিল এই জন্যে ওই ছবিগুলোকে আমরা হিট করে হেট করি এবং এগুলো যেন কোনোদিন না চলে সেটার পক্ষে সারা জীবন বলে যাব প্রভাব পড়ুক না পড়ুক আমরা চাই না এই দেশে বিজাতীয় ভাষার ছবি রিলিজ হোক ইংলিশ ছবি আন্তর্জাতিক ভাষায় আমাদের দেশে ইংলিশ সাবজেক্ট পড়ানো হয় ইংলিশ ছবি আসলে আমাদের কোনো আপত্তি নেই ওটা ঠিক আছে এই ছবি আমরা আন্দোলন করব আন্দোলন করব আন্দোলন করব আন্দোলন করব কেউ যদি না যায় আমি একা সিনেমা হলের সামনে গিয়ে ওই মশাল নিয়ে দাঁড়াবো প্রয়োজন